हेलो फ्रेंड्स, जीटीएस विश्वास आमार चेम्बर हलो डाइट एंड न्यूट्रिशन विद डेंटल क्लिनिक स्टॉल नंबर 12 गोल्डन स्प्रिंग। आमी स्टॉल नंबर 12 ते दीर्घ 15 থেকে 17 বছর অভিজ্ঞতা সম্পন্ন এখানে দীর্ঘদিন থেকে বসে এবং এই খাদ্য খাবারের মাধ্যমে আমি অনেক পেশেন্টকে সুস্থ করি এবং ধীরে ধীরে এই মহারমপুরে আমাদের খাদ্য খাবার নিয়ে সচেতনতা বেড়েছে এবং ভবিষ্যতে আরও বাড়বে। এইরকমভাবে প্রচুর পেশেন্ট আমার কাছে আসে এবং তাদের রিকোয়েস্টে আমি একটা ভিডিও করতে বাধ্য হয়েছি। মানে এত সমস্যা ছিল সেই পেশেন্টটা, এতটাই সমস্যা ছিল যে বিছানা থেকে উঠতে পারতো না, ঘুমাতে পারতো না, তারপরে বিছানাতে খাই দিতে হতো। এখন সে তার বিভিন্ন রকমের সমস্যা ছিল, হাই কোলেস্ট্রল, হাই সুগার, হাই প্রেশার এবং ফ্যাটি লিভার, থাইরয়েড এবং ঘুমের ওষুধ খেত, ঘুম আসতো না, ঘুমের ওষুধ না খেলে এরপর পর পর ঘুমের ডোজ বাড়াতে হতো ঘুমের ওষুধ। কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ডোজ বাড়িয়েও কিন্তু ঘুম আসছে না, তখন কি করা যাবে? তো যাই হোক, যেহেতু ওর একটা ছেলে সায়েন্সের স্টুডেন্ট আমার শরণাপন্ন হয়, সে আমার শরণাপন্ন হওয়ার পরে আমি ওর ছেলেকে একটা সুন্দর ডায়েট চার্ট, অর্থাৎ পরিপূর্ণ ডায়েট চার্ট ওর ছেলেকে আমি দিয়েছিলাম এবং সেই কথা মতো ওর মাকে সেই রকমভাবে উপদেশগুলো মানতে বাধ্য করায় এবং উনি সেটা মেনে নিয়েছে এবং সেই খাবারগুলো উনি খেয়েছে। দীর্ঘ এই সমস্ত খাবারগুলো খাওয়ার পরে, দেড় মাস খাওয়ার ফলে কিন্তু উনি 90% বলা যেতে পারে 90% উনি কিওর। মাত্র দেড় মাসের ডায়েট থেরাপির মাধ্যমে 90% কিওর হলো, আর দেড় মাস যদি ওনার চিকিৎসা করা হয় 100% কিওর হয়ে যাবে। আশা করি আপনারা সরাসরি ওনার সাথে ওনার দেখতে পাবেন, উনি আমার পাশে বসে আছে। তো এরপরে ইন্ট্রোডিউস করাবো আপনার পেশেন্টের সাথে, দেখবেন কোথায় শুধু ইসলামপুর থেকে এসেছে এবং তার কি সমস্যা ছিল এবার শুনতে পারবেন। ওনার মুখে এবার শুনুন, যে আপনার যে মুখের বা যে দাগগুলো ছিল সেই দাগগুলো কি অবস্থা এখন? আগে তো শুনেছিলাম যে মুখটা অনেকটাই মানে দাগে ভরে দিয়েছিল, মুখটা একটা মলিন মতো অবস্থায় ছিল, এখন তো আমি দেখতে পাচ্ছি আপনাকে আগে থেকে অনেকটা সুন্দর লাগছে। হ্যাঁ, আমার মুখে তেল তিল টাইপের ছিল, চোখের কোনা কেন হাজার হাজার টাইপ ছিল, সব বিতক্ত চোখ কেন কালো কেন হাজার কেন টাইপ হইত। এখন আমি ভালোই আছি, আমার হাত পা নরম হয়েছে, মুখে তেল তেল ভাব এসেছে, এখন আমি ভালো আছি, সুস্থ আছি। আগে তো শুনেছি আপনি হাঁটতে পারতেন না, এখন কি আপনি হাঁটতে পারেন? হ্যাঁ, আমি এখন হাঁটি, চলাফেরা করি, রান্না করি, সবই করি। আমাকে আগে দেয় তখন ভালো রান্না বান্না করি। আচ্ছা আচ্ছা, আমি এখনো আমাকে সব ভারী কাজগুলো তো করতে দেয় না, সেগুলো কিন্তু তখন প্রথমে বলেছিল যে মা 15 বছর ধরে বিছানায় মানে শয্যাশায়ী উঠতে পারে না, কষ্ট হয়, আমরা স্টুডেন্ট, আমরা স্কুলে পড়াশোনা করি, আমাদেরকে রান্না করে মাকে খাওয়াতে হয়, এই কথাটা আমাকে খুব ব্যথিত করেছিল এবং সেই দিনই আমি ওকে ডায়েট চার্টটা আমি এত ছেলেকে, ছেলে যেহেতু এডুকেটেড হয় মানে খুব সুন্দর ছেলে, 12 সায়েন্সে পড়ে, তো সেই হিসাবে ওকে বোঝাতে আমার সুবিধা হয়েছিল, সমস্ত খাবারগুলো আমি বুঝিয়ে দিয়েছিলাম এবং তার ফলে ওনার ছেলে সঠিকভাবে ওর মাকে সু পরামর্শগুলো, আমার পরামর্শগুলো মাকে বলতে পেরেছিল এবং সেই খাবারগুলো সুব্যবস্থা করেছিল। সেই খাবার ফলে কিন্তু আজকে যে আপনি যে হেঁটে যে আমার চেম্বারে এইরকমভাবে বসে আছেন, যে ইসলামপুর থেকে শুধু বহরমপুরে এসেছেন, এটাই আমার কাছে বড় জিনিস। হ্যাঁ দেখুন, তো ঠিকই আছে যে আপনার কোলেস্ট্রলের ওষুধ খেতে হয় না, সুগারের ওষুধ খেতে হয় না, প্রেশারের ওষুধ খেতে হয় না এবং সবচেয়ে বড় জিনিস যে আপনার গ্যাসের ওষুধটাও খেতে হয় না। আমি গ্যাসেরও খাই না, ঘুমেরও খাই না, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল আমি কোনো ওষুধই খাই না। আচ্ছা, আমি এখন বর্তমানে ওষুধ খাই বলতে গেলে আমার ব্রেনের একটু প্রবলেম আছে বলেছে। হ্যাঁ হ্যাঁ, এই একটা ওষুধই খাই, তাছাড়া আমি কোনো ওষুধই খাই না। আচ্ছা, সুগারের ওষুধ খান না, প্রেশারের খান না, কোলেস্ট্রলের খান না এবং সব থেকে বড় জিনিস যেটা ঘুমের ওষুধ, আগে আপনার ঘুমের ওষুধ না খেলে ঘুম আসতো না, সেই ওষুধটা কিন্তু আপনার বন্ধ হয়ে গেছে, এখন আপনি খান না, এটাই হচ্ছে বড় জিনিস। আপনার ঘুমের ওষুধ আমাকে দিলেও আমার ঘুম হতো না। হ্যাঁ, ঘুমের ওষুধ কেউ ঘুম আসতো না, এখন আমার একটা ওষুধ বলতে গেলে
মাথায় ব্রেন স্ট্রোক হচ্ছে তাই বলেছে সেই ওষুধ একটাই চলছে তাছাড়া আমি ওষুধই খাইনি আমি এখন কোন রকম ঘুমের ওষুধ খাই না আচ্ছা ঘুমের ওষুধ কোন ওষুধই আপনি খান না তাই তো হ্যাঁ ঘুমের ওষুধও খাই না গ্যাসের ওষুধও খাই না সুগার থাইরয়েড কোলেস্টেরল কোন কোন ওষুধই খাই না ভেরি গুড मोटामुटी 7টা থেকে 9:30 এই টাইমের মধ্যে যতগুলো পেশেন্ট স্থানীয় পেশেন্ট আসে আমি সেগুলো পরিষেবা দেওয়ার চেষ্টা করি এবং এই রকম ভাবে খাদ্য থেরাপি বা নিউট্রিশন মেডিকেল নিউট্রিশন থেরাপির মাধ্যমে আমি সমস্ত ধরনের আধুনিক যে ডিজিজগুলো মডার্ন লাইফস্টাইল ডিজিজগুলো টাইপ 2 ডায়াবেটিস তারপরে কোলেস্ট্রল প্রেসার সুগার 2 যেটা বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট যেটা হচ্ছে সারা জীবন এটা ওষুধ খাওয়ার দরকার নাই এটা যদি কন্ট্রোল করা যায় মডার্ন লাইফস্টাইল যদি মডিফিকেশন করা যায় তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই রোগটাকে সারাতে পারি তার একটা জ্বলন্ত উদাহরণ আমার এই পেশেন্ট ইনি টাইপ 2 সুগারের পেশেন্ট এবং ইনি বর্তমানে কোনো ওষুধ ছাড়াই কিন্তু বেঁচে আছে এবং শয্যাশায়ী ছিল তিনি উঠে এখন আমার চেম্বারে আসতে পেরেছে আচ্ছা আপনি কি সব খাবারগুলো যে খেতে তাতে কি কোনো অসুবিধা হতো না যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ঠিক আছে সেটা আমাদের শরীরে দুর্দশভাবে কাজ করে ওনার সুগারটাকে নিউট্রালাইজ করেছে এবং কারকুমিন যেটার নাম হচ্ছে কারকুমিন যে কারকুমিন মেন ইনগ্রেডিয়েন্ট যে ইনগ্রেডিয়েন্টসটা ওনার শরীরে কাজে দিয়েছে শুধু তাই না ওখানে কোল্ড কমপ্লেক্স কোকোনাট অয়েল দেওয়া হয়েছিল সেটাও আপনি কি খান হ্যাঁ সেটা চায়ের সাথে মিশিয়ে খান হ্যাঁ আমরা রাতে খাই ভেরি গুড তো এটার স্বাদটা কেমন লাগে আপনার খেতে কেমন লাগে শাকসবজিটা বেশি খান যেটা ডায়েটে প্রচুর পরিমাণে শাকসবজি অ্যাড করা হয়েছে এবং স্যালাড অ্যাড করা হয়েছে খাওয়াটা বলতে গেলে আমি একদম হালকা হালকা এক আধ মুঠো মুড়ি খাই আচ্ছা আর ওই দর্শকমণ্ডলী ওনার শ্বাসকষ্ট ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে অনেকটাই আপনারা আমার কোনো বানানোর কথা নাই এটা শুনুন ওদের মানে পেশেন্টের মুখ থেকেই এটা আপনারা বুঝতে পারছেন কারণ হচ্ছে যে অ্যাজমা এখন মহামারী ধারণ করেছে এতটাই মহামারী ধারণ করেছে যে মডার্ন লাইফস্টাইল ইউজ করার ফলে যে মানুষ অতিরিক্ত খেয়ে ফেলছে ফাস্টফুড খেয়ে ফেলছে তারপরে জাঙ্ক ফুড খেয়ে ফেলছে তারপরে রাস্তার বিরিয়ানি রাস্তার মিষ্টি কালার মিষ্টি এগুলো খেয়ে ফেলছে তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েটটা বেড়ে যাচ্ছে থাইরয়েড কোলেস্ট্রল ওবেসিটি স্থূলতা এগুলো এতটাই বেড়ে যাচ্ছে যে মেডিসিন দিয়ে এগুলো কন্ট্রোল করা যাচ্ছে না মেডিসিন কিছুদিন খাচ্ছে তারপর আবার অসুস্থ হয়েছে এরকম প্রচুর পেশেন্ট আমার কাছে আসে এবং এই পেশেন্টদের সমস্যা জানানোর জন্যই আজকে পেশেন্টদের সুপরামর্শেই আমি আজকে ভিডিওটা করছি কারণ হচ্ছে অনেকেই এই চেম্বারে আসতে চায় কিন্তু অনেকেই চেম্বারের অ্যাড্রেসটা জানে না তো এই ভিডিওর লিঙ্কে অবশ্যই চেম্বারের অ্যাড্রেসগুলো দেওয়া থাকবে ডেসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে সেইগুলো ফলো আপ করবেন এবং আপনারা যে টাইম দেওয়া থাকবে সেই টাইম অনুযায়ী আপনারা অবশ্যই আসবেন এবং উইদাউট মেডিসিন 100%
কিওরবুত এবং কোনো টাকা পয়সা প্রথমে নেওয়া হয় না, টাকা ছাড়াই আমি চিকিৎসা করি এবং কিওর হয় তারপরে আমি টাকা অবশ্যই টাকা নেব, কিন্তু আমি প্রথমেই টাকা ডিমান্ড করি না, কারণ হচ্ছে আমার সমাজকে সুস্থ করতে হবে। সমাজ সুস্থ হলেই আমি ভাববো যে এই সমাজের আমি ক্ষুদ্রতম একটা প্রাণী মানুষ হিসাবে জন্মিয়ে আমি কিছু সমাজের উপকারে লেগেছি, এটাই আমার সব থেকে বড় পাওনা। আর তাছাড়া আমি একটা সার্ভিস করি, ঠিক আছে, সেই হিসাবে টাকার যে বিশাল একটা আমার প্রয়োজন তা কিন্তু নয়, কিন্তু সমাজের সমাজ থেকে যে ডায়াবেটিস আজকে ডক্টর জাহাঙ্গীর কবির বাংলাদেশে যে এত পরিমাণে গ্লোবালাইজেশন বাংলাদেশে 1% 2% ডায়াবেটিস পেশেন্টকে কিওর করেছে, কোনো মেডিসিন দেয় না, কোনো মেডিসিন ছাড়া কিন্তু ওরা চিকিৎসা করছে। এবং তাহলে ভারতবর্ষের মানুষের আমরা বিশেষ করে পশ্চিমবাংলায় এখানে যে চালগুলো খাচ্ছে ইউরিয়াযুক্ত চাল এবং সেই সমস্ত চাল খাওয়ার পরে খুব অল্প বয়সে মাঝারি বয়সে ছেলেমেয়েদের পেট মোটা হয়ে যাচ্ছে এবং ডায়াবেটিস হয়ে যাচ্ছে, সুগার হয়ে যাচ্ছে এবং অ্যাজমা অ্যালার্জির সমস্যা হয়ে যাচ্ছে, তারা গ্যাসের সমস্যা হচ্ছে এবং ফ্যাটি লিভার সব থেকে বড় জিনিস হচ্ছে ফ্যাটি লিভার। আজকে 90% মানুষেরই ফ্যাটি লিভার, যতগুলো আমার পেশেন্ট আসছে ম্যাক্সিমামই ফ্যাটি লিভারের পেশেন্ট এবং তাদেরকে আমি কিন্তু ডায়েট থেরাপির মাধ্যমে অনেক পেশেন্টকে আমি সুস্থ করেছি। তার মধ্যে জ্বলন্ত উদাহরণ নিয়ে আমার সামনে বসে আছে এবং এনার মুখে শুনলেন এবং ফাইনালি উনি কি বলছে দেখুন যে কতটা উপকৃত হলেন এই ডায়েটটা একটু বলুন। আমি এখন ভালোই আছি, আমার এখন কোনো অসুবিধা নাই, কিন্তু আমার আপনি তৈরি করেছেন মোটামুটি 10-15 বছরে এবং এটা আপনার কিন্তু 3 মাস টাইম দিতে হবে, 3 মাসে আপনি সবে তো একবার এসেছেন, এবার 3 মাস যখন আসবেন আপনার 100% ক্লিয়ার হবে। আমার পরিবর্তন আমি বুঝতে পারি, আমার স্বামীকে আমার সন্তানকে সবাইকে বলি যা আমার মতন নিয়ম কারণ চলে ওদেরকে খেতে বলি, আমার স্বামীও খায় আমি যা খাই আমার ছেলেরাও খায় সবাই খায় আমার বাড়িতে, আমরা বাইরে কোনো খাবারই খাই না, আমার ডাক্তারবাবু যা বলে তাই শুনি। আচ্ছা ঠিক আছে, এইরকমভাবে আজকে আমরা আমাদের যে পেশেন্ট দূরান্ত থেকে অনেক পেশেন্ট আসে আমার ভিডিও করা সম্ভব হয় না, কারণ হচ্ছে যে ভিডিওতে আমরা এক্সপার্ট নই, আমরা একটা প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, যাই হোক একজনের ইয়ের সাহায্যে নিয়ে আমি একটা ভিডিওটা করলাম, আপনারা সবাই দেখবেন। এবং আচ্ছা এই যে ডায়েটের আমার প্রথম ভিডিও অনেক লোক এসেছে, কিন্তু আমি প্রথম ভিডিও অনেকে করতে বলেছিল আমি কিন্তু করিনি, কিন্তু এটাই আমার প্রথম ভিডিও, আপনারা সাপোর্ট করবেন এবং মানুষকে দেখার সুযোগ করে দেবেন, অর্গানিক খাবার খাওয়ার সুযোগ করে দেবেন এবং আপনারা শেয়ার করবেন, দরকার হলে আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ফোন করবেন মেসেজ করবেন, আমি আপনাদেরকে 100% ভাবে সাপোর্ট করব এবং অনলাইনে দরকার অনলাইনে আপনাদের চিকিৎসা শুরু করব, আপনাদের কোনো পয়সা দেওয়ার দরকার নাই এবং আপনারা কিওর হবেন আমার চেম্বারে আসবেন তারপরে আপনারা ফিস দেবেন। আর সবচেয়ে বড় জন্য হচ্ছে সমাজের যে এই যে পেশেন্টগুলো আজকে দূর দূরান্ত থেকে মানুষ কত টাকা খরচ করে পয়সা নষ্ট করে তারা ছাগল তারপরে ঘটি ঘটি বিক্রি করে তারা ডাক্তার কাছে এসে নিঃস্ব হয়ে যাচ্ছে, আজকে বিভিন্ন রকমের কিডনি স্টোন আমার এরকম প্রচুর পেশেন্ট আছে কিডনি স্টোন আমি কিওর করেছি উইদাউট মেডিসিন, তো তাদের পয়সা থাকে না তাদের সমস্যা থাকে, তো এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আর অবশ্যই আমার ভিডিও দেখবেন সবাইকে শেয়ার করবেন এবং লাইক করবেন, এইরকমভাবে আপনারা যদি এইরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে চান ডিসক্রিপশন বক্সে যাবেন এবং সেখানে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে সাথে থাকবেন সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন, দেখবেন আপনাদের যতগুলো নতুন ভিডিও হবে প্রথমেই আপনাদের কাছ থেকে চলে যাবে এবং নতুন নতুন তথ্য নতুন নতুন রোগের খাবার নিয়েই কিন্তু 100% কিওর করা যায় সেটা আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।